কথাই আছে শখের দাম লাখ টাকা। আর পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বকপুর পঞ্চায়েতের অন্তর্গত ঘোলা এলাকায় নিজের মৃত বাবাকে দেওয়া কথা রাখতে নিজেই নিজের উদ্যোগে তৈরি করতে শুরু করেছেন আস্ত একটি হেলিকপ্টার। এমনই আশ্চর্যজনক কাজ শুরু করেছেন ঘোলা এলাকার বাসিন্দা রোজাউল শেখ। তিনি স্থানীয় এলাকারই একটি জেসিবি অপারেটর। কেন এরকম ইচ্ছে তার, এই প্রশ্নের উত্তরে তিনি এই দিন শুক্রবার জানান, বাবা চেয়েছিলেন আমি এমনটাই কাজ করি, আর বাবার সেই কথা মাথায় রেখেই আমি এই হেলিকপ্টার বানানোর প্রয়াস শুরু করেছি। প্রতিদিনই তার কাজ দেখতে এলাকাবাসীরা আসছেন। একটু একটু করে লোহার পাত দিয়ে তৈরি হেলিকপ্টারের কাঠামো ইতিমধ্যেই তৈরি সম্পন্ন। পানাগড় থেকে আসবে হেলিকপ্টারের যাবতীয় উপকরণ। কিভাবে শিখলেন এই হেলিকপ্টার বানানোর কাজ, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 5 বছর ধরে একটি গবেষণা করছে। মাস পাঁচেক আগে একটি হেলিকপ্টার বানানোর নকশা শুরু করেছি, আর এরপরই কাজ শুরু করেছি গত 20-25 দিন ধরে। হেলিকপ্টার তৈরিতে খরচ হবে আনুমানিক 14-15 লাখ টাকা। সমস্তটাই নিজের পকেট থেকে খরচ করছেন আপাতত তিনি। পাশাপাশি তার আরও একটি ইচ্ছে রয়েছে, অনেক মানুষই হেলিকপ্টার দূর থেকে দেখেন, তবে চড়ার সাধ্য থাকে না, তাই হেলিকপ্টার ঠিকমতো তৈরি হলে তিনি এলাকার মানুষদের কম পয়সা চড়ানোর কথাও ভাবছেন। তার এই কাজ দেখে স্থানীয় এলাকাবাসীরা জানান, যদি এই কাজ সফল করতে পারেন তাহলে আমরা এলাকাবাসী হিসেবে কম পয়সা হেলিকপ্টারে চড়ার শখ পূরণ করতে পারবো। এই বিষয়ে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিডিও দেবব্রত জানা, তিনি বলেন, এই বিষয়টি এখনো পর্যন্ত জানা নেই, আপনাদের মুখেই শুনলাম, বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি। এটা আমার বাবারই হচ্ছে পরিকল্পনা। যেমন হচ্ছে, আমি একদিন সাইড থেকে বাড়ি আসছিলাম, তখন বাবা আমাকে ডেকে বললো যে, আরে আমার কাছে শোন, বলুন তো, বললো যে এরকম একটা এমন জিনিস বানা যেন সারা দেশের লোক দেখতে আসে। আমি বলছি, হঠাৎ করে তোমার এই মনে প্ল্যান এলে কী করে? বলছে, আমি তোকে বলছি তুই পারবি, হ্যাঁ তুই বানা। আমি ঠিক আছে, আমি চেষ্টা করবো। তো সেইটা 5 বছরকার গবেষণাতে আজকে 5 মাস ধরে চিন্তাভাবনা একদম নিয়ে নিয়েছি, বা সেটা আজকে 2 দিন হলো মানে হেলিকপ্টার তৈরি করছি। যে হেলিকপ্টারই করতে বলেছে আমার বাবা সেটা নয়, কিন্তু বলেছে আমি যে সেই জিনিসটা কী করা যায়, আমি হেলিকপ্টারটাই তৈরি করি যেটা সারা দেশের লোক দেখবে। হ্যাঁ, এই তো আপনি এই মালপত্র কোথা থেকে আনছেন? এগুলো পানাগড় থেকে এসছে। কতদিন লাগবে এটা তৈরি করতে? মোটামুটি 5 মাস এটা করছি। তো খরচা কেমন আছে এটা? হ্যাঁ, খরচা কেমন আছে? খরচা 14-15 লাখ টাকার উপর। তো এটা কি আপনার বানানোর পর সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে একটা আবেদন করবো, যাতে যদি ছাড়পত্র দেয়। হ্যাঁ, তা গ্রামাঞ্চলের মানুষ যেমন নেতা মন্ত্রীরা এলে হেলিকপ্টার দেখতে যায় শখ করে, তাদের তো চাপার ভাগ্য হয় না, সৌভাগ্য হয় না। তা সরকারের কাছে আবেদন করবো এটাই, যে যদি সেইভাবে ছাড়পত্র দেয়, অনুমতি দেয়, তাহলে অল্প পয়সাতেও হয়তো গ্রামের মানুষদের একবার, হ্যাঁ, তাদের চাপিয়ে তাদের শখটাতে কমসে কম মেটাতে পারবো। কতজন বসতে পারবে এটা? এটা 5 জন পাইলট নিয়ে 5 জন বসতে পারবে। কত ফুট লম্বা আছে? এটা 39.5 ফুট লম্বা আছে। আর আপনার মানে যা হেলিকপ্টার থাকে তাছাড়াও 5-6 ফুট বেশি বড় আছে। থেকে হঠাৎ বাজাচ্ছিল, দিয়ে আমার শ্বশুরকে ডাকছিল, দেখেন এইদিকে আসে। কতদিন আগে? আজকে আজকে না হলেও মোটামুটি 2 বছর আগে। এটা 5 বছর আগে ড্রাইভার হোক বলেছিল যে, ওইটা মনে মনে ভাবতো যে আমার আব্বা এরকম কথা বললো যে হাত করে জিনিস বানাতে। তো আমার আব্বু বলেছিল, তুই এমন জিনিস বানাবি যেন সবাই গ্রামের লোক জানতে পারে যে না, এমন একটা জিনিসও বানিয়েছে তোর মাথায়, মানে এত তোর ব্রেন মাথায়, এত তোর মাথায় ব্রেন, তুই এমন একটা জিনিস বানাবি সবাই যেন কার্য হয়ে যায়। দইটাও মনে মনে ভাবতো, বহুদিন থেকে ভাবছে এই কথাটা মনে মনে ভাবে, ও ভাবতে ভাবতে একদিন যে থেকে এই জায়গাতেই ও করতে আরম্ভ করে দিয়েছে। তো আপনার কীভাবে পয়সার এই যোগান হয়? এটা পয়সার যোগাযোগ বলতে, আমাদের জেসিবি আছে, প্রধান আছে, ও সাইড থেকে যায়, সাইড থেকে কিছু কিছু টাকা নিয়ে আসে, টাকা নিয়ে আসে, এইভাবে কাজটা আস্তে আস্তে ও চালু করছে। আর আপনার ভালো লাগছে যে আমরা গ্রামের মানুষ কোনোদিন হেলিকপ্টার চাপতে পারিনি, কোনো নেতা কোনো মিটিং, মমতার মিটিং হলে সেখানে হেলিকপ্টার আসে, আমরা ছুটে দেখতে যাই, সে তপাতে দাঁড়াতে হয়, ধুলোয় ভর্তি হয়ে যায়। দেখ, আমাদের গ্রামের এই রোজাউল শেখ যে তৈরি করছে উদ্যোগ নিয়ে, এর জন্য ওকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমি। তৈরি হলে পরে আমাদের খুবই সুবিধা হবে, আমার মতো অনেক মানুষই এসে এই হেলিকপ্টারে চাপার সুযোগ পাবে। রোজাউল শেখ যে বানাচ্ছে, সরকার যদি ওকে সহযোগিতা করে, ও নিশ্চয় আরও বড় হতে পারবে। গ্রামের দিকে সচরাচর এইসব হেলিকপ্টার তো দেখা যায় না, তবে তার পরিবর্তে আমাদের গ্রামেই তৈরি হচ্ছে, এই জন্য আমরা প্রচণ্ড উত্তেজিত হয়ে আছি যে আমরা দেখবো হেলিকপ্টার কেমন তৈরি হচ্ছে, প্লাস হেলিকপ্টার চাপার সাথে সাথে প্লাস আমরা হেলিকপ্টারটা কীভাবে সিস্টেমে তৈরি হচ্ছে সেগুলোও আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হবে, সেজন্য আমরা খুবই উত্তেজিত।
তো এর আগে কি দেখেছেন হেলিকপ্টার কখনো এরকম বানানো? পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।